আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, কাবুলের বুশবাজারের নাম বদলে দেওয়া হলো মুজাহিদিন বাজার। বাংলাদেশের বহু জায়গায় ভাঙা হলো দুর্গা প্রতিমা, পদক্ষেপের নির্দেশ হাসিনা সরকারের, খবর প্রকাশ করল ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। শেষ হলো ইরানের আকাশ প্রতিরক্ষা মহড়া, সাফল্য শতভাগ। ইসলামিক আমিরাত যুক্তরাষ্ট্র ইইউকে নিষেধাজ্ঞা শেষ করতে বলেছে। পাকিস্তান ও বিমান চলাচল মন্ত্রণালয় পাকিস্তান এয়ারলাইন্স পিআইএ এবং কম এয়ারকে সতর্কবার্তা জানিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। কাবুলে বুশবাজারের নাম বদলে দেওয়া হলো মুজাহিদিন বাজার। আফগানিস্তানের রাজধানী কাবুলের অন্যতম পরিচিত একটি জায়গা বুশবাজার, কুয়াইমার কাজ এলাকায় অবস্থিত বাজারটির নাম বদলে দিয়েছে তালেবান যোদ্ধারা। স্থানীয় টোলো নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি সপ্তাহে বাজারটির নাম পাল্টে মুজাহিদিন বাজার করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বাজারটিতে কয়েকশো দোকানপাট ও টি স্টল রয়েছে, খেলাধুলার জিনিস, বিদ্যুৎ সামগ্রী ও বৈদ্যুতিক পণ্য, কাপড় চোপড়, পোশাক, ডিটারজেন্ট, নানা রকম পানীয় থেকে শুরু করে বাজারটিতে রয়েছে নানা রকম পণ্যর সমাহার। আফগানিস্তান যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের অভিযান শুরুর পর থেকে বাজারটিতে অনেক সামরিক সরঞ্জাম বিক্রি হতো। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ঘাঁটি থেকে বাজারটিতে আনা হয় এসব সরঞ্জাম, তাই বাজারটির নাম রাখা হয়েছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের নামে। বুশের শাসন আমলেই 2001 সালে আফগানিস্তানের সামরিক অভিযান চালিয়ে তৎকালীন শাসক গোষ্ঠী তালেবানকে ক্ষমতাচ্যুত করে আন্তর্জাতিক জোট। 20 বছরের ব্যবধানে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে এই বাজারটির নাম বদলে দিল তালেবান যোদ্ধারা। বিদেশি সেনারা সদল বলে আফগানিস্তান ত্যাগ করার পর বাজারটিতে এখন কেবল সাধারণ বিক্রয়যোগ্য পণ্য বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে দোকানদাররা। বাজারের প্রধান মোহাম্মদ কাসিম বারহাক বলেন, আমাদের বলা হয়েছিল যে কাবুলের পৌরসভায় এই বাজারটির নিবন্ধন রয়েছে আরিয়া রোজ বাজার নামে, বাজারের নিবন্ধনপত্রেও এই নামটি রয়েছে, কিন্তু তালেবান এর নাম রেখেছে মুজাহিদিন বাজার। স্থানীয় বিক্রেতা জানান, বাজারটিতে কেনাবেচা এখন আগের চেয়ে অনেক কম। সৈয়দ জাবেদ নামের এক দোকানদার বলেন, খুব বেশি ক্রেতা নেই, ব্যবসা খুব খারাপ চলছে। কাবুলের বাসিন্দারা জানান, আগে বাজারটিতে উচ্চ মানসম্পন্ন জিনিসপত্র পাওয়া যেত, এখন আর তেমনটা পাওয়া যাচ্ছে না। এদিকে জানবেন, বাংলাদেশের বহু জায়গায় ভাঙা হলো দুর্গা প্রতিমা, পদক্ষেপের নির্দেশ শেখ হাসিনা সরকারের, খবর প্রকাশ করলো ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইম। খবরে বলা হয়েছে, বাংলাদেশের দুর্গাপূজা মণ্ডপে ভাঙচুরে বেশ কয়েকটির ঘটনার খবর পাওয়া গেছে গতকাল। এরপরই বাংলাদেশের হাসিনা সরকার কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হামলাগুলো বেশিরভাগই বাংলাদেশ পূর্ব প্রান্তে ত্রিপুরা, লগোয়া, কুমিল্লা জেলায় ঘটেছে। BDNews24.com-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি পুজো মণ্ডপে কোরআন শরীফকে অপমান করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট সরানো হয়। এরপরই মণ্ডপে ভাঙচুরের এই সহিংসতা শুরু হয়। বাংলাদেশি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, চাঁদপুরের হবিগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালী, চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ এবং কক্সবাজারের পেকুয়ার বিভিন্ন মন্দিরে হামলা চালানো হয়। বেশ কিছু ছবি প্রকাশে আসে যাতে দেখা যায় দুর্গা প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেসব প্রতিমা ভাঙার ছবি ছড়িয়ে পড়ে। খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। এরপর থাকছে, শেষ হলো ইরানের আকাশ প্রতিরক্ষা মহড়া, সাফল্য শতভাগ। ইরানের আকাশ প্রতিরক্ষা বিষয়ক যৌথ মহড়া শেষ হয়েছে। খাতামুল আম্বিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রহিমজাদে বলেছেন, মহড়ায় লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে। মহড়া চলাকালে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি, নিরাপত্তা সংক্রান্ত সব বিধি মেনেই এই মহড়া চালানো হয়েছে। মহড়া শুরুর আগে যেসব পরিকল্পনা করা হয়েছিল তার সবই বাস্তবায়িত করা হয়েছে। ইরানের মধ্য অঞ্চলীয় প্রদেশ শেমনানে গত মঙ্গলবার এই মহড়া শুরু হয়ে বুধবার রাতেই শেষ হয়। এই মহড়ার নাম দেওয়া হয়েছে গার্ডিয়ান্স অব বেলায়েত স্কাই 1400। ইরানের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুরক্ষা জোরদার করার লক্ষ্য নিয়েই এই মহড়া চালানো হয়েছে। মহড়ায় জওশান ও খাতাম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে। দুটি ব্যবস্থায় নিখুঁতভাবে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে। এদিকে থাকছে, ইসলামিক আমিরাত যুক্তরাষ্ট্র ইইউকে নিষেধাজ্ঞা শেষ করতে বলেছে। আফগানিস্তানের ইসলামিক আমিরাতের প্রতিনিধি দল মার্কিন ও ইউরোপীয় দূতাবাসের সঙ্গে বৈঠকে বিশ্বকে ইসলামী আমিরাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ব্যাংকগুলিকে স্বাভাবিকভাবে চলার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে ইসলামী আমিরাতের প্রতিনিধি দল দোহায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে।
জাকি বলেন, সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ এবং অসমাপ্ত অর্থনৈতিক প্রকল্প পুনরায় শুরু করার অগ্রাধিকার রয়েছে। মুত্তাকি বলেন, এই বিষয়ে আমরা বিশ্বের দেশগুলোকে অনুরোধ করছি বিদ্যমান নিষেধাজ্ঞার অবসান ঘটাতে এবং ব্যাংকগুলোকে স্বাভাবিকভাবে কাজ করতে দিতে, যাতে দাতব্য গোষ্ঠী, সংস্থা এবং সরকারের সঙ্গে তাদের নিজস্ব মজুদ এবং আন্তর্জাতিক আর্থিক সহায়তা দিয়ে তাদের কর্মীদের বেতন দিতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি, অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক, বিদ্যমান অর্থনৈতিক অসুবিধা, মানবিক সহায়তা, অসম্পূর্ণ উন্নয়ন প্রকল্প পুনরায় শুরু করা এবং বিদ্যমান নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগান সরকারকে দুর্বল করা কারো স্বার্থে নয়, কারণ এটি নেতিবাচক প্রভাব সরাসরি নিরাপত্তাকে এবং দেশ থেকে অর্থনৈতিক অভিবাসনকে প্রভাবিত করবে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেছেন, দোহায় ইসলামিক আমিরাতের প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুধবার এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন, আফগানিস্তানের সম্পদ খালাস করার কোনো স্পষ্ট পথ নেই। যাই হোক, মন্ত্রণালয় বিবৃতি অনুসারে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে একই রকমের সভা করতে সম্মত হয়েছে। এদিকে থাকছে, পরিবহন ও বিমান চলাচল মন্ত্রণালয় পাকিস্তান এয়ারলাইন্স PIA এবং এয়ার কর্মকর্তাকে সতর্কবার্তা জানিয়েছে। পরিবহন এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় মঙ্গলবার পাকিস্তান এয়ারলাইন্স কাম এয়ারকে তাদের টিকিটের দাম বাড়িয়ে দেওয়ার জন্য সতর্কবার্তা জানিয়েছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, কাবুল ও ইসলামাবাদের মধ্যে বিমান ভাড়া 15 আগস্টের আগে পরিশোধ করতে হবে। পরিবহন এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রক জানিয়েছে যে বিমান সংস্থাগুলি যদি নিয়ম লঙ্ঘন করে তবে তাদের ফ্লাইট স্থগিত করা হবে। গত কয়েকদিন ধরে খবরে পাওয়া যাচ্ছে যে পাকিস্তান এয়ারলাইন্স কাবুল ইসলামাবাদের টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। অতীতে কাবুল এবং ইসলামাবাদের মধ্যে একমুখী টিকিটের এর চেয়ে আরও কম মূল্য ছিল। পাকিস্তানের গত কয়েকদিন ধরে কাম এয়ারে কাবুল ইসলামাবাদ ফ্লাইট স্থগিত করা হয়েছে, যার ফলে পাকিস্তানের PIA কাবুল ইসলামাবাদ ফ্লাইট একচেটিয়া মালিক হতে পারে। কাম এয়ারের বাণিজ্য পরিচালক সুলেমান ওমর বলেন, পাকিস্তান সরকার তাকে বলেছে যে এটি আর দেশে উড়তে পারবে না। এদিকে থাকছে, সীমান্তে BSF-এর ক্ষমতা বাড়ালো ভারত। সীমান্তরক্ষী বাহিনী বা BSF-এর ক্ষমতা বাড়িয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া নয়া নির্দেশিকা অনুযায়ী এবার পাঞ্জাব, আসাম ও পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডে 50 কিলোমিটার পর্যন্ত এলাকা BSF গ্রেপ্তার, তল্লাশি ও বাজেয়াপ্ত করার কাজ করতে পারবে। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তান লাগোয়া সীমান্তবর্তী এলাকায় ড্রোনের মাধ্যমে অস্ত্র পৌঁছে দেওয়ার ঘটনায় প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। BSF-এর ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই প্রবণতা কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে অমিত শাহের মন্ত্রণালয় এই সিদ্ধান্ত রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নি নয়া নির্দেশিকায় আপত্তি জানিয়ে টুইট করেছেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের নিন্দা করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানিয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তের বিরোধী করেছে। নতুন নিয়মে আসাম, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের মতোই তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে BSF। নির্দেশিকায় বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ভারত পাকিস্তান, ভারত বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ডের 50 কিলোমিটার পর্যন্ত এলাকা BSF-কেই এই বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। আগে এই সীমা ছিল 15 কিলোমিটার। এছাড়া সীমান্তরক্ষী বাহিনী নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর ও লাদাখে তল্লাশি এবং গ্রেপ্তার করতে পারবে, তবে ব্যতিক্রম রয়েছে। ভারত পাকিস্তান সীমান্তবর্তী গুজরাটে এতদিন BSF এর আওতায় ছিল আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের 80 কিলোমিটার এলাকা। নতুন নিয়মে তা কমিয়ে 50 কিলোমিটার করা হয়েছে। আর এক পাক সীমান্তের রাজস্থানে অবশ্য আগের মতো 50 কিলোমিটারের পরিধি রাখা হয়েছে। নয়া নির্দেশিকায় উত্তর পূর্বের 5 রাজ্যের ক্ষেত্রে এলাকা নির্দিষ্ট করা হয়নি। জম্মু কাশ্মীর এবং লাদাখের ক্ষেত্রেও সীমানা ঠিক করা হয়নি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।